একটা সময় ঘর থেকে বাচ্চা সরাই দিই, 5টা সাড়ে 5টায় আমি আমরা বাচ্চাগুলো ঘরে ঢুকাই। এর আগে সম্ভব না আমরা বাচ্চাগুলো ঘরে ঢুকাই না। অন্তত আমরা এখন তো অনুরোধ সরকার কাছে, আমরা বাচ্চাগুলো যাতে আমরা ঘরে আনিয়ে দেন। আমরা আর বাইরে রেখে আমরা বাঁচতে পারতাম না, আমরা বাচ্চাগুলোরে তারা ঘরে আনি দেখতাম। আমরা আর বাচ্চাগুলোর আর কতদিন মানুষের বাড়িতে রাখতাম, বাইরে বাইরে রাখতাম, আমরা বাচ্চা গুনতারে ঘরে আনি দেখতো তারা। সালসাপড়া প্রথম খণ্ডের স্টোন ক্র্যাশার মেশিনের শব্দ দূষণে অতিষ্ঠ আশপাশের এলাকার বসবাসকারী জনসাধারণ, উঠল এমন অভিযোগ। ভুক্তভোগীরা জেলা প্রশাসনের কাছে অবিলম্বে ক্র্যাশার মেশিনটি বন্ধ করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় জনসাধারণ সংবাদ মাধ্যম ডেকে নিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। আবিদা আহমেদ চৌধুরী কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলে, বলেন এই ক্র্যাশার মেশিনের জন্য তাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। বাচ্চা কাচ্চাদের বাড়ি ঘরে রাখতে পারছেন না, দিনের বেলা মেশিনের শব্দ আর রাতের লাইমস্টোন ও পাথরের গাড়ি লোড আনলোডের বিকট শব্দে বাচ্চারা ঘুম থেকে জেগে ওঠে। সরকারি গাইডলাইন মতে বসতিপূর্ণ এলাকায় স্টোন ক্র্যাশার মেশিন হতে পারে না। তাদের কথায় জেলা প্রশাসনের কাছে যদিও মেশিনটি বন্ধ রয়েছে, কিন্তু বাস্তবে প্রতিদিন মেশিন চলছে, যা এদিন সাংবাদিকদের প্রত্যক্ষ করান স্থানীয় মানুষ। স্থানীয় সৈফুদ্দিন লস্কর বলেন, মূলত স্থানীয় মানুষকে ভুল বুঝিয়ে ব্লক মেশিনে বসানো হচ্ছে ক্র্যাশার মেশিন। তিনি বলেন, মেশিনের শব্দে এলাকার বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের ভীষণ কষ্ট ভোগ করতে হচ্ছে। ক্র্যাশারের ধুলোয় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, এছাড়া আশপাশ এলাকায় কৃষি ক্ষেত হচ্ছে না। তিনি মানবিক দৃষ্টিতে অবিলম্বে ক্র্যাশার মেশিনটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন মাধবচন্দ্র দাস, অতীন্দ্রচন্দ্র দাস, নিজামুদ্দিন লস্কর, মফিজুল ইসলাম লস্কর, সাদেক আহমেদ লস্কর, সাবির আহমেদ লস্কর, দিলরুবা বেগম লস্কর, নাজমা বেগম লস্কর, খালেদা বেগম লস্কর, সুমাইয়া পারভিন লস্কর প্রমুখ। বরখলা থেকে শিবির আহমেদ বরভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমরা সালচাপড়া প্রথম খণ্ডের বাসিন্দা, বিগত 3-4 বছর থেকে বিরাট কষ্টের মধ্যে আছি। এখানে আমরা গড়ের কিনারো দেয় ক্র্যাশার মেশিন একটা বোয়া নিয়ে হয়েছে, এটা বোয়া নিয়ে হয়েছে ব্লক মেশিন হইয়া, ফলে দেখা গেল এটা ক্র্যাশার মেশিন। তারপরে আমরা বিভাগীয় মানে লাইনে দৌড়াইয়া পিটিশন দিয়া এটা হরাইবার লাগি, বন্ধ করার লাগি দৌড় জাপ করলাম, বিভিন্ন জায়গা লেখালেখিও করলাম, ডিসিডিএ কইলাম, আপনার হাইকোর্টেও কইলাম। লাস্ট অবধি দেখা যায় বিগত 1 বছর থেকে দেখা যায় এখান থেকে মেশিন ও জালগি ও জালগি ও বন্ধ হয়ে যাল ও বন্ধ হয়ে যাল কইয়া, কিন্তু যায়ও না বন্ধ হয় না, আজকে পর্যন্ত মেশিন চলতে আছে। কিন্তু আমরা জনসাধারণের অনুরোধ হইল প্রশাসনের কাছে যে মেশিনটা বন্ধ করে এখান থেকে শিফট করাইয়া দেওয়ার লাগিয়া অতি সত্তর কিতা লাগি। আমাদের বয়স্ক মানুষ, বাচ্চা কাচ্চা পড়াশোনার বাচ্চা কাচ্চা, আমরা থাকা খাওয়ার চলাফেরার বিরাট অসুবিধা হইতেছে। দিনে রাইতে মেশিন চলতেছে আর এখানে পড়াশোনা একবারে বলমাল মেশিন জানি। আমরা প্রশাসনের কাছে নম্র অনুরোধ যে মেশিনটা অতি সত্তর বন্ধ করিয়া সরাইয়া নেওয়ার লাগিয়া, এইলো আমাদের অনুরোধ। আমরা তো কিছুদিন থাকিয়া খুব বেশি জেলা প্রশাসনের কাছে আপ ডাউন করতেছি, আমাদের দুঃখের কথা জানাইতেছি, তাই না কইছেন একটা ব্যবস্থা করিয়া দিবা, কিন্তু আজকে পর্যন্ত মেশিন চলতে আছে। আচ্ছা, এই মেশিনের যে মানে কি মানে আপনার অসুবিধা আর অসুখ প্রসুখ কী কী? এই মেশিনের এই মেশিনের অসুবিধা হলো 1 নম্বরের লোক শব্দ, 2 নম্বর হলো দুলাবালু, আর শব্দের কারণে বাচ্চারা পড়তে পারে না, আর দুলাবালুর কারণে তো আর খুঁজে লাভ নাই, যা এই সাইডের ক্ষেত বাস নাই, কৃষি ক্ষেত আর টোটালি বন্ধ, আর সর্দি খাসি শ্বাসকষ্ট হার্টের প্রবলেম, বিভিন্ন মানুষ টাইমে টাইমে মারাও গেছে বিভিন্ন লাইনে, এখানে প্রায় 3-4 জন মানুষ তো রিসেন্ট লাস্টে আরও মারাও গেছে, আর ফলে এখন বর্তমানে কিছু মানুষের তো হার্টের ধরা আছে, কিছু মাথা তো প্রবলেম আছে শব্দর কারণে। আপনারাও তো আইয়া দেখছেন এখন মেশিন চলতে আছে এই অবস্থায়, মেশিন সাইডে দিয়ে বাড়িয়ে সাইডে দিয়ে বইয়া আমরা খুব বেশি কষ্ট হই আর আমরা স্যার তারা আছে বারবার আবেদন নিবেদন করিয়া যে আমরা খুব বেশি কষ্ট আর আমরা বাচ্চা কাচ্চা এই এরিয়া
44টা বাড়ি আছে, 195-এর উপরে জনসংখ্যা আছে। যেহেতু অত সব বাড়িঘর আছে, অত সব মানুষ, ছোটো বাচ্চা, বয়স্ক মানুষ আছেন, সবর অত বেশি কষ্ট। আমরা স্যার তারা কাছে অনুরোধ, তারা যাতে অতি সত্বর আমরা টাইয়ে দেখিয়া দেন, আমরা একটা বন্ধ করিয়া দেন, আমরা বাসায় আমরা বাচ্চা কাচ্চার বিরাট অসুবিধা হওয়ার, পড়াশোনা হন না, খুব বেশি অসুবিধা হয়। আমরা ঘরে ধরে বাচ্চা কাচ্চা রাখতে পারি না, রাত্রে তো লোডিং আনলোডিং চলে, সন্ধ্যা ঘর থেকে শুরু হইলো লোডিং আনলোডিং, এটা হয়। আমরা সকালে 8টার সময় ঘর থেকে বাচ্চা সরাই দিই, 5টা সাড়ে 5টায় আনি আমরা বাচ্চাগুলো ঘরে ঢুকাই। এর আগে সম্ভব না আমরা বাচ্চাগুলো ঘরে ঢুকাই, অন্তত আমরা এখান তো অনুরোধ স্যার তারা কাছে, আমরা বাচ্চাগুলো যাতে আমরা ঘরে আনিয়ে দেন। আমরা আর বাইরে রেখে আমরা বাঁচতে পারতাম না, আমরা বাচ্চাগুলোরে তারা ঘরে আনি দেখত, আমরা আর বাচ্চাগুলোর আর কতদিন মানুষের বাড়িতে রাখতাম, বাইরে বাইরে রাখতাম, আমরা বাচ্চাগুলো তারা ঘরে আনি দেখ, আমরা আর সবাই রাখতে পারতাম না, আমরা বাচ্চাগুলো তা ঘরে আনি দেখ স্যার তারা কাছে। আমরা একটা তো আপত্তি নাই আছে, স্যার তারা দিয়া দিলেছেন ঠিক আছে, কিন্তু এখন তো আমরা জনসাধারণ দুঃখটা শুনার তারা একটা দরকার তারা।